সবাইকে স্বাগত জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে। আজকে আমরা আলোচনা করব মোবাইল ফোনের রেডিয়েশন থেকে বাঁচার উপায়, রেডিয়েশনের হাত থেকে রক্ষা পেতে করণীয়। মোবাইল বুক পকেটে রাখবেন না, কথা বলার সময় এক কানে ধরে কথা বলবেন না, দুই কান ব্যবহার করুন। ব্যাটারির চার্জ কমে গেলে কথা না বলাই ভালো, তখন রেডিয়েশনের পরিমাণ বেড়ে যায়। প্রয়োজনে হেডফোন ব্যবহার করুন। মোবাইল পাশে নিয়ে ঘুমাবেন না, ভালো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করুন, যেন তেন ব্র্যান্ডের মোবাইলে রেডিয়েশন বেশি হয়। একটানা ঘন্টার পর ঘন্টা কথা বলা থেকে বিরত থাকুন। প্যান্টের পকেটে মোবাইল রাখাও নিরাপদ নয়, কোমরে বা হাতে রাখুন। মোবাইলের স্পিকার অন করে কথা বলার চেষ্টা করুন, এতে মাথা মোবাইল থেকে দূরে থাকে, যদিও এর কিছু ক্ষতিকর দিক আছে। সম্ভব হলে এয়ার ব্রাশ ব্যবহার করুন, এতে মাথাকে মোবাইল থেকে দূরে রাখা যায়। গাড়ি, ট্রেন ও বিমানে মোবাইলের ব্যবহার যত সম্ভব কম করুন। মোবাইল ফোন লোহা নির্মিত জায়গায় বেশি শক্তি ক্ষয় করে আর অনেক বেশি রেডিয়েশনও ছড়ায়। বাড়িতে মোবাইলের পরিবর্তে ল্যান্ডলাইন ব্যবহারের চেষ্টা করুন, কর্ডলেস ল্যান মোবাইল থেকে কম রেডিয়েশন ছড়ায়। মোবাইলের জন্য কভার কিনুন, এটা ফোনের রেডিয়েশন ছড়ানোকে কিছুটা হলেও রোধ করে। যদি মেসেজের মাধ্যমে প্রয়োজনীয় কথা সারা যায় তবে মেসেজই ভালো, এতে অন্তত মোবাইলটা আপনার মাথার কাছ থেকে দূরে থাকবে। আমাদের চ্যানেলের যদি কোনো টিপস পেতে চান পরবর্তীতে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।